রেকর্ড অন দিস কম্পিউটার। আচ্ছা, গত দিনে এটা হলো আমাদের ফুল ওয়েভ রেকটিফায়ারের আয়োজন। তো এটাকে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার বলে। ফুল ওয়েভ রেকটিফায়ার দুটো আছে, একটা সেন্টার ট্যাপ ট্রান্সফরমার দিয়ে, আমি ওটা দেখাবো না, কারণ ট্রান্সফরমার দেখাতে গেলে ট্রান্সফরমার বোঝাতে হবে, পরীক্ষার মধ্যে আর হেনা তেনা করছি না। এই দুটো হাফ ওয়েভ থাকবে আর ফুল ওয়েভ থাকবে এই রেকটিফায়ারের অংশ থেকে। তো এই যে আপনার আশ্চর্য, তো দাঁড়ান তো, সরি। আচ্ছা, এখানে যে সিগন্যালটা আছে, এসি সিগন্যালটাকে আমরা এই যে এখানে পজিটিভ সাইকেল আছে, এখানে নেগেটিভ সাইকেল আছে, ওয়াইটাকে আমরা পজিটিভ সাইকেলে নিয়ে আসবো, অথবা ওয়াইটাকে নেগেটিভ সাইকেলে, কিন্তু অল্টারনেটিং স্টাইলে আনবো না। আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে এটা যেটা আছে এরকম আউটপুট হবে, আর নিচেরটা আবার উপরে উঠে যাবে। তো সেটার জন্য এই রকম সার্কিট কম্বিনেশন করা। তো গত দিনে একটু গন্ডগোল হয়ে গেছিল, কিন্তু আপনারা আজকে একটু খাতায় তুলবেন, দেখেন তো হয় কিনা। তো আমরা বলেছিলাম এই দিকটা পজিটিভ, তো পজিটিভটা কনসিডার করেছিলাম। আর এখানে ডায়োড যেগুলো, আমরা সিলিকন জার্মেনিয়াম কিচ্ছু কনসিডার করিনি, আমরা আইডিয়াল ডায়োড কনসিডার করেছি, জাস্ট পজিটিভ নেগেটিভ হলে কানেকশন পেয়ে যাবে। আর একটা কথা বলেছিলাম, মানে মিলে গেলে কানেকশন পেয়ে যাবে। তো কত ডায়োডের ক্ষেত্রে আমরা বলেছিলাম ডায়োডের পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ। যদি কোনো প্রকারে দেখেন ডায়োডের নেগেটিভের সাথে নেগেটিভ এসে গিয়েছে, আপনি বুঝবেন ডায়োড কানেকশন পেয়ে গিয়েছে। কোনো প্রকারে যদি দেখেন দেখেন ডায়োডের পজিটিভে পজিটিভ পজিটিভ এসে গিয়েছে, কানেকশন পেয়ে যাবেন। ঠিক আছে, বুঝতে পারছি আমরা কতদিনের পর। তো এখন কথা হচ্ছে এই জায়গাটায় যেটা হয়েছে, আমরা যখন এই পজিটিভ পজিটিভ দিকটা কনসিডার করছি, এটা হলো পজিটিভ দিকটা কনসিডার করছি যখন, পজিটিভ দিক এইটা এই অংশ, তাহলে এই জায়গায় প্লাস হচ্ছে, এখানে মাইনাস। আমি গতদিনে একটা বলেছিলাম এটা 10 ভোল্ট আমি হিসাব করছিলাম, এদিকে এদিকে সর্বোচ্চ 10 ছিল, যেন এদিকে 10, অথবা 10 একটা স্যাম্পল 10 ধরেছি, পজিটিভের একটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে 10 কে নিয়েছিলাম +10। তো সেটার ক্ষেত্রে এখানে যখন পজিটিভ, এখানে যখন নেগেটিভ, আচ্ছা কোন কোন ডায়োড চালু হবে বলতে পারবেন কেউ? যখন এখানে পজিটিভ এখানে নেগেটিভ, কোন কোন ডায়োড চালু হবে? D2 আর D3। আচ্ছা, পজিটিভ এখানে হলে D2 চালু হবে, আর এখানে নেগেটিভ থাকলে D3 এখানে চালু হয়ে যাবে, ভালো কথা, যদি কন্ডাকশন হয়ে যাবে, কন্ডাকশন যদি হয়, দেখেন প্লাসটা এখানে এসে এই জায়গাটায় প্লাসটা চলে আসছে, আর মাইনাসটা উঠে এসে এই জায়গায় মাইনাসটা হয়ে যাচ্ছে, তাহলে আপনি এই সাইকেলটা আপনি পেয়ে গেলেন। এবার কথা হলো, আমি এখানে এখান থেকে আমি প্লাস নেব, এখান থেকে মাইনাস নেব, এইভাবে দেখি আউটপুটটা কেমন আসে। যখন আমার যখন এরপর যখন আমার নেগেটিভ হাফ সাইকেল, আমরা একটু মিউট করে ফেলি, রাবিবুরের মনে হয় মিউট করা লাগবে সম্ভবত। হ্যাঁ, যখন নেগেটিভ, যখন নেগেটিভ হাফ সাইকেল, তখন নেগেটিভ, তাহলে নেগেটিভ হাফ সাইকেল নেগেটিভ যদি 10 ভোল্ট কোনো প্রকারে হয়, তাহলে নেগেটিভ 10 মানে হচ্ছে কি, এখানে এখানে এটা ধরুন 10, পজিটিভ 10, আর যদি নেগেটিভ 10 বলেন, তাহলে নেগেটিভ 10 বলে হিসাব করতে, তাহলে ব্যাপারটা ঝামেলার। তাহলে নেগেটিভ 10 মানে 10ই এখানে নেগেটিভ, এই জায়গাটায় পজিটিভের জায়গায় নেগেটিভ ধরেন, নেগেটিভের জায়গায় পজিটিভ ধরেন। এবার কে কে কন্ডাকশন হবে, এখানে পজিটিভ হলে কে কন্ডাকশন হবে, এখানে নেগেটিভের মধ্যে পজিটিভ হলে কে 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 কন্ডাকশন হবে? D4 আর D1 হবে, D4 কন্ডাকশন হচ্ছে, D1 D4। হ্যাঁ, আর এখানে নেগেটিভের জায়গায়, এখানে পজিটিভের জায়গায় নেগেটিভ, তাহলে D1 D1 আর D4। এবার দেখেন কি সুন্দর, D4 চলে যাচ্ছে কোন জায়গাটায়, এখানে পজিটিভ না, এই নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে এখানে পজিটিভ, দেখেন ঠিক পজিটিভের জায়গায় পজিটিভ চলে গিয়েছে, দেখেছেন? নেগেটিভের ক্ষেত্রেও পজিটিভে ভোল্টেজটা চলে যাচ্ছে, এই পজিটিভটা এখানে চলে গেল। সো তাহলে দ্যাট মিন্স উত্তরটা হবে এটা এইরকম উঠে যাবে, এটা আর আগের মতো থাকবে না। এখানে নেগেটিভ 10 ভোল্ট, যখন মানে নেগেটিভ 10 মানে এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে সেটার ক্ষেত্রেও আপনি দেখছেন এই জায়গায় আপনি +10 ভোল্ট পাচ্ছেন, এখানে যখন +10 ভোল্ট, সেক্ষেত্রেও আপনি কি করছেন, এখানে +10 ভোল্ট হলে এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে সেটার ক্ষেত্রে সেখানেও এখানে প্লাস পাচ্ছেন এখানে মাইনাস পাচ্ছেন। আবার যখন আপনি নেগেটিভের ক্ষেত্রে, সেখানেও সেজন্যও আপনি এই দিক দিয়ে আসছে পজিটিভ, এই দিক দিয়ে এখানে প্লাস পাচ্ছেন, আর এই দিক দিয়ে এসে নেগেটিভ পেল, সো আপনি উভয় ক্ষেত্রেই পজিটিভ পাচ্ছেন। সো যেটা যেটা রেজাল্ট আপনার যেটা রেজাল্ট আপনার দাঁড়াচ্ছে এইরকম একটা রেজাল্ট দাঁড়াচ্ছে, আপনি আপনি বুঝতে পারছেন? এখানে কি কি টানাটানি এগুলো দেখবেন না আপনি, আপনি খালি এইটা, আপনি খালি এই 0 থেকে T2 T/2 এইরকম, 0 T2 T/2 থেকে যেটা আছে উল্টো ছিল সেটাও সোজা হয়ে গেছে। আপনারা কি আজকে বুঝতে পেরেছেন ব্যাপারটা?
জি স্যার বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা গতকাল একটু পাকিয়ে গিয়েছিল, আমার মাথার কাজ করছিল না। স্টপ রেকর্ডিং।